ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের প্রধান এপার বাংলার জামাইবাবু মোহাম্মদ ইউনুস, আনন্দে বর্ধমানের আসফাক হোসেনের পরিবার। জামাইবাবুর কাছে আবেদন, সকলের চেষ্টায় যেন বাংলাদেশে শান্তি আসে ও ভারতের সঙ্গে সম্পর্ক যেন আরও সুদৃঢ় হয়। তুমুল রক্তক্ষয়ী আন্দোলন শুরু হওয়ায় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। আনন্দে ভাসছে বর্ধমানের বাসিন্দা আসফাক হোসেনের পরিবার। জন্মসূত্রে বর্ধমানে থাকেন আসফাক, ডাকনাম বাবু মিয়া। বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারের কাছে লস্করদিঘি এলাকায় তাঁর নিজের বাড়ি। নিজেকে ইউনুসের শ্যালক বলে দাবি আসফাকের। তিনি বলেন, আমাদের আবেদন, ভারতের সঙ্গে আরও মধুর সম্পর্ক গড়ে তুলুন, সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। আসফাক হোসেন জানান, প্রতিবারই বাংলাদেশে যান তারা। তাঁর ভাগ্নে হার্টের চিকিৎসার ব্যবস্থা করে স্টেন্ট বসিয়ে দেয় মোহাম্মদ ইউনুসকে। মোহাম্মদ ইউনুসের কাছে তাঁর আবেদন, স্পট ভিসার ব্যবস্থা করা হোক। আল্লাহ যেন সুস্থভাবে দেশটাই চালাতে আমাদের সুযোগ দিন। আপনি কি মনে করেন ভারতের সাথে সম্পর্ক যেমন ছিল সেরকমই হচ্ছে? ভালো হবে আমার আশা করি, যারা আছে তারা খুবই ভালো লোক। ভিসাটা লিবারেল করে অন স্পট যদি ভিসা দেয়, হ্যাঁ, মানে একদম মানে ওখানে যে যদি যেটা যেটা অন্য জায়গা হয় অন্য দেশে, এই দু দেশের পাশাপাশি কেন যে এত প্রবলেম? হ্যাঁ, ভিসা পেতে প্রবলেম আর কাস্টমের থেকে অনেক অসুবিধার সৃষ্টি হয়, এইগুলোতে লিবারেল থাকা গভর্নমেন্টের উচিত। বাংলাদেশের শ্রম আইন ভাঙার অভিযোগে গত জানুয়ারি মাসে অর্থনীতিবিদকে 6 মাসের জেলের সাজাও শুনিয়েছিল ঢাকার আদালত। এখন সে ইউনুসের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ, সকলের চেষ্টায় সুন্দর দেশ গড়ে তোলার আবেদন আসফাক হোসেনের। বর্ধমান থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।